নমস্কার, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের রুটির তরকারি কী হবে সেটা ভেবে আমাদের মতো গৃহিণীদের চিন্তার অন্ত নেই। আজকের রেসিপিটা কিছুটা হলেও আপনাদের মুশকিল আসান করবে বলে মনে হয়। আজ বানাবো পেঁপের তরকারি। যারা পেঁপে খেতে ভালোবাসেন না তারাও অন্তত একবার এভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন দেখে নিচ্ছি আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে ছোট দেখে একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড় বড় করে আমি কাটিনি। আপনারা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন একই সাইজের করে কেটে। পেঁপেগুলো এখন সেদ্ধ করব, এজন্য পেঁপের মধ্যে কিছুটা জল নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। 4-5 মিনিট হয়ে গেছে, পেঁপেগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তারপর জলটা একটা ঝাঁঝরির মধ্যে আমি এভাবে ঝরিয়ে নিলাম। পেঁপেগুলো এখন ভেজে নেব, এজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল আমি গরম করে দিলাম। এবার পেঁপেগুলো দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য হলুদ। পেঁপের মধ্যে কিন্তু বেশি হলুদ দিলে পুরো রান্নার কালারটাই কালচে হয়ে যাবে, এজন্য পেঁপেতে খুব সামান্য হলুদ লাগে। ভালো মতো নাড়াচাড়া করে আমি পেঁপেটাকে এখন হালকা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। পেঁপেগুলো এখন হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এতটা তেল আমার লাগবে না, সেই জন্য কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। আর ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য সাদা জিরে। কয়েক সেকেন্ড এগুলোকে এখন আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1/4 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1/4 চা চামচ আদা বাটা। মিডিয়াম ফ্লেমে এখন এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে এখানে 1.5 চা চামচ পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেবেন, তারপরে আদা আর কাঁচা লঙ্কা দেবেন। যেহেতু আমি আজকে নিরামিষ করছি তাই পেঁয়াজটা ব্যবহার করছি না। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, সামান্য নুন আর খুব অল্প হলুদ। মশলা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি অল্প জল। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এগুলো কষিয়ে নেব, যতক্ষণ না জিরে হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন বড় দেখে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিচ্ছি কিছু মটরশুঁটি। মিডিয়াম ফ্লেমে আবারও এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, টমেটোগুলো সুন্দর গলে গেছে। এখন ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে পেঁপেগুলো এখন ভালো করে আমি কষিয়ে নেব আরও 1 মিনিট। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সামান্য চিনি। ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকেও এখন এর সাথে মিশিয়ে নেব। সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে তরকারিটার মধ্যে একটা গামাখা ভাব আসে। আর পেঁপের ভেতর যেন মশলাটা ভালো মতো ঢুকে যেতে পারে এই জন্য গ্যাসের ফ্লেম লো করে 1 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখছি। এখন ঠিক 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, খুব সুন্দর তেল ভেসে উঠেছে। আরেকবার আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম শেষে একটা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অল্প সময়ে তৈরি হয়ে গেল রুটির জন্য পেঁপের একটা সুন্দর তরকারি। খুব বেশি তেল বা মশলার ব্যবহার কিন্তু এতে নেই। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।